শীত মানে নতুন সবজি আর সেই নতুন সবজি কিন্তু চলে এসেছে বাজারে তাই কাঁচা সবজি চড়া দাম কমেছে ক্রেতাদের আশা অনুযায়ী ক্রেতারাও সকাল সকাল বাজারে হাজির থলি নিয়ে গত 5 থেকে 6 মাস বাজারে কাঁচা সবজির দাম ছিল গরম আগুনে হাত দেওয়ার মতো কিন্তু শীতের সবজি বাজারে আসার কয়েকদিনের মধ্যেই কাঁচা সবজির দাম কমেছে অনেকটাই তবে কাঁচা সবজির দাম কমলেও বাড়ছে আলুর দাম বিক্রেতাদের দাবি বাজারে আলুর যোগান কম থাকায় কিছুটা বেড়েছে আলুর দাম যোগান বাড়লে আলুর দামও কাঁচা সবজির মতো কমবে বলে আশা বিক্রেতাদের আলুর দামটা আজকে বাড়লো আবার 16 টাকা ছিল সেটা আজকে হয়ে দাঁড়ালো 18 টাকা আগা গভর্নমেন্ট আলু নেই বাজারে টান চলছে আলু চাষ পিছিয়ে গেছে 2 মাস এখন আসতে দেরি আর 2 মাস এখন বাকি আছে নতুন আলু আসতে ওই আলু দামটা বাড়ছে বেশি এখন দাম কমে গেছে না বেশি বাজার করলে কি বাজার করবে না এখন বেশি কম কম এখন নরমাল থাকে তখন বেশি থাকে তখন নেবে আলু কমেছিল আবার আবার আলু একটু বেড়েছে কিন্তু সবজি দাম কিছুটা কমেছে এবার দেখার ক্রেতাদের চাহিদা মতো কবে কমে আলুর দাম